আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম। আমি একজন হোমিওপ্যাথিক ও ইউনানি ফিজিশিয়ান, আলট্রাসোনোলজিস্ট, রেজিমেন্টাল থেরাপি এবং হিজামা থেরাপিস্ট। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে একটি খুব পরিচিত, সেটি আপনার বাড়ির পাশেই একটি গাছের পাতার সাথে পরিচয় করে দেব। সে গাছটি হচ্ছে সজনে পাতা। তো এই গাছটি মোটামুটি সবাই চেনেন, বিশেষ করে যারা গ্রামে বাস করেন। তো এই সজনে পাতাকে চিকিৎসা বিজ্ঞান কিন্তু সুপারফুড বলে। তো এটি নিয়ে আজকে মূলত কথা বলবো। ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখুন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই এই ভিডিও দ্বারা আপনি উপকৃত হবেন। প্রিয় দর্শক, এই সজনে পাতা প্রতি গ্রামে, অর্থাৎ ধরুন এক গ্লাস দুধের মধ্যে যে পরিমাণ আপনার ক্যালসিয়াম এবং অন্যান্য ভিটামিন আছে, তার থেকে কয়েক গুণ বেশি আছে এই সজনে পাতায়। আবার প্রতি গ্রামে একটি কমলা যতটুকু ভিটামিন সি আছে, তার থেকে 7 গুণ বেশি ভিটামিন সি আছে হলো সজনে পাতায়। তারপর একটি ডিমে যতটুকু ক্যালসিয়াম এবং প্রোটিন আছে, তার থেকে বেশি আছে এই সজনে পাতায়। আবার প্রতি গ্রামে যে পরিমাণ আপনার পটাশিয়াম আছে, তার থেকে অনেক কম কিন্তু কলায় পটাশিয়াম আছে। তাহলে সজনে পাতা সুপারফুড কেন বলা যাবে না? এছাড়া প্রিয় দর্শক, এখন আমরা চলুন আলোচনা করি যে সজনে পাতায় কী কী ইন্ডিকেশনে ব্যবহার হয়ে থাকে। প্রিয় দর্শক, সজনে পাতায় আছে হলো জিঙ্ক, আর জিঙ্ক কিন্তু সেক্স ড্রাইভ হিসেবেও কাজ করে। অর্থাৎ যাদের কামশক্তি কম অথবা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কম, তারপর আপনি সহবাসের দ্রুত বীর্যপাত হয়, লিঙ্গের উত্থানজনিত সমস্যা, এইসব সমস্যা দূর করবে কিন্তু এই সজনে পাতা। কারণ জিঙ্ক হলো আপনার সেক্স ড্রাইভ। আর সজনে পাতা যেহেতু জিঙ্ক আছে, এজন্য সুস্থ শরীরেও যদি কেউ সজনে পাতা খায়, তাহলে কিন্তু তার ইমিউনিটি ক্ষমতা কিন্তু বাড়বে। আমরা কিন্তু মোটামুটি করোনার সময় অনেকেই কিন্তু নিশ্চিত হয়ে গেছি যে জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাদের কিন্তু করোনা কিন্তু অতটা ক্ষতি করতে পারেনি, তারা কিন্তু করোনা থেকে অনেকটাই সেভ ছিল। এই জন্য সজনে পাতায় যেহেতু জিঙ্ক আছে, আপনি সুস্থ হোক আর অসুস্থ হন, নিয়মিত যদি সজনে পাতা খান তাহলে আপনার ইমিউনিটি ক্ষমতা বাড়বে। এছাড়া যাদের পাকস্থলীর দুর্বলতা আছে, অর্থাৎ হজম শক্তি কম, বদ হজম হয়, গ্যাস হয়, তারাও যদি এই সজনে পাতা খান তাহলে কিন্তু উপকার পাবেন। প্রিয় দর্শক, সজনে পাতা হরমোনের ভারসাম্য কিন্তু বজায় রাখে। এজন্য যাদের পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরন কম, এই সজনে পাতা খেলে কিন্তু আপনার টেস্টোস্টেরনও কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়া আপনার এই সজনে পাতা সুস্থ হাড় এবং দাঁতকে মজবুত রাখতে সহায়তা করে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, নিয়মিত সজনে পাতা খাবেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে। প্রিয় দর্শক, এই সজনে পাতা বিভিন্নভাবে খেতে পারেন। অর্থাৎ পাতা সংগ্রহ করে ধুয়ে শুকিয়ে সেটি পাউডার করে একটা ভ্যাকুয়াম কন্টেনারে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারেন। এছাড়া সজনে পাতা সিদ্ধ করে আপনি ভর্তা করেও খেতে পারেন। অনেকে শাকের সাথে মিশিয়ে আপনারা খেতে পারেন, অথবা একটু তরকারির সাথে সজনে পাতা ছিটিয়ে দিয়ে তরকারির সাথে রান্না করেও কিন্তু খেতে পারেন। যেভাবে খেতে পারেন, সজনে পাতা কিন্তু অনেকভাবে খাওয়া যায়। প্রিয় দর্শক, এই সজনে পাতার আরও অনেক গুণাগুণ আছে যেটা এই একটিমাত্র ভিডিওতে বলা সম্ভব না। এজন্য আমি আপনাদেরকে খুবই গুরুত্ব সহকারে এটি খাওয়ার পরামর্শ দেবো। এই জন্য সজনে পাতার বহুবিধ আপনার ব্যবহার আছে। সজনে পাতা খেতে অবহেলা করবেন না। আপনার বাড়ির পাশে সজনে পাতা আছে, এটি সংগ্রহ করে খান আর সুস্থ থাকুন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দেবেন। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আগামী ভিডিওটিতে। সবার সুস্থ থাকা। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।